এই দেখো এটা হচ্ছে অনেক ভিড়ের জন্য দেখা হয়নি কার্নিভালে আসা সবই সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে যার জন্য হ্যালো এভরিওয়ান সবাইকে জানি শুভ বিজয়া আমার প্রণাম নেবে আর ছোটরা আমার ভালোবাসা নিও আজকে যাচ্ছি আমাদের এখানে কলকাতাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্গানাইজ করে দুর্গাপুজো কার্নিভাল তো ওখানেই যাচ্ছি অ্যান্ড সেখানে আমার মাসির মেয়ে ছোট মাসির মেয়ে মানে আমার বোন ডান্স হচ্ছে তো খুবই এক্সাইটেড অ্যান্ড ওখানে যা হচ্ছে সবই দেখাবো তোমাদেরকে সঙ্গে থাকো এটা অর্গানাইজ হয় রেড রোডে তো আমি এখন বেরিয়ে গেছি বিআরডি থেকে আমি ট্রেন ধরবো দমদম জংশনের উদ্দেশ্যে তারপর ওখান থেকে মেট্রো আমরা এসে গেছি এখন ময়দানে ময়দানে এখান থেকে আমরা যাবো রেড রোডের উদ্দেশ্যে এখানে সবাই সব ক্লাব থেকে এসছে বালিগঞ্জ একুশপল্লী তার প্রতিমা এখানে মেইন প্রতিমা মানে এটাই ভালো লাগে যে যে যেখানকার ঠাকুর দেখুনি তারাও কিন্তু কার্নিভালের সময় সব প্রতিমাই দর্শন করে যেতে পারবে সবই কিন্তু সম্ভব হয়েছে একজনের জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দেখো এটা হচ্ছে পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব দারুণ দারুণ মানে এগুলো আমি একটাও দেখিনি বাট বেশ ভালো লাগছে যে এখানে চান্স পেয়ে যাচ্ছি দেখার ভবানীপুর সত্তরপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দারুণ ওদের থিম ছিল এবার অবশিষ্ট এটা হচ্ছে আলিপুর সার্বজনীন অ্যান্ড ওই যে দেখা যাচ্ছে প্রতিমা এটা হচ্ছে সূর্য সংঘের প্রতিমা হ্যাঁ এই যে হচ্ছে প্রতিমা এটা ওদের থিমের থেকে একটু অংশ নিয়ে এসছে সূর্য সংঘ অনেক ভিড়ের জন্য দেখা হয়নি বাট মানে এখানে এসে দেখা হয়ে গেল কার্নিভালে আসা সবই সম্ভব হয়েছে আমার যে বোনের ডান্স টিচার তার হাজব্যান্ড আছে এখানে ইন্দ্রদা আর ডান্স টিচারের জন্য পুরোটাই সম্ভব হয়েছে বিকজ মানে আমি পরশু দিন পর্যন্ত জানতাম না যে আমি কার্নিভালে যাচ্ছি তো পুরোটাই ওদের জন্যই সম্ভব হয়েছে তাহলে হতো না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো ঠাকুর আমি দেখতে পাইনি অনেক প্ল্যান ছিল বলেই যাইনি বাট এখানে এসে দেখা হয়ে গেল এলিগান্স গ্রুপের ফুল গ্রুপ আছে এখানে যারা কিনা ডান্স করবে আজকে এই হচ্ছে ঠাকুর উপরে শুরু হবে চারটে বাজলে অ্যান্ড এই যে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো অ্যান্ড তারই ট্রুপ সেখানে পুরোটাই নতুন এক্সপিরিয়েন্স অ্যান্ড খুব ভালো লাগছে আসতে পেরে পনেরো মিনিট বাকি পনেরো মিনিট পর থেকেই চারটে বাজবে চারটে নাগাদ শুরু হবে এই র্যালি এখানে সব প্রতিমা এসে একটা লাইনে দাঁড়িয়ে আছে সব গাড়িগুলো যখনই চারটে হয় তখনই শুরু হবে আমি
আলিপুর থেকে আমরা আবার উত্তরের ঐতিহ্যবাহী কুমারটুলিতে সবাই খুশি হয়ে যায়, তো এই উৎসবটা সেই জন্যই। কথা কবিতার অন্য পাঠালি কালজয়ী গানের কড়ি থেকে পুরোনো থেকে রেগুলে মুখে পুজোর কারণে বলে কথা বলি দারুণ লাগলো বেশ। মানে পুজোর পর মানে দশমীর পরে তো সত্যি কথা বলতে আমার নিজেরও খুব খারাপ লাগে যে আবার 365 দিন ওয়েট করা, মা কখন আসবে। বাট তার মধ্যে এরকম একটা যদি একটা মানে ফেস্টিভ্যাল হয় কার্নিভ্যাল, যে সব কটা দুর্গা ঠাকুর সব ক্লাবে দুর্গা ঠাকুর একবারে দেখতে পাবো, অ্যান্ড সাথে একটা সুন্দর একটা প্রোগ্রামের মতন অর্গানাইজ করা হবে, তাহলে তো মন পুরো ভরে যাচ্ছে। মানে কী বলবো, মানে আমরা এসেছিলাম এখানে বালিগঞ্জ কালচারালের হয়ে, বাট অসম। আমি এখন আছি ইডেন গার্ডেনের সামনে, 5 তারিখ খেলা আছে ইন্ডিয়া সাউথ আফ্রিকা, অ্যান্ড আমরা আসছি, তো আবার সেদিনকে মজা হবে, ব্লগও করবো ইচ্ছা আছে। এই যে এসছে নাচ টাচ করে, বিশাল মজা। কেমন লাগলো? মারাত্মক ভালো, একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স। মানে এত একটা ফেমাস পার্সোনালিটির সামনে দাঁড়িয়ে
ডান্স করে কেমন লাগলো? নার্ভাসনেস ছিল সবচেয়ে বেশি, কিন্তু নাচের সময় কিছু মনে ছিল। এন্ড তোর বাবা সবচেয়ে ফেভারিট ডান্সার? ফোনে যে টিচার বলেছিলাম তো এই সে মানে যার জন্য আমার আসাটা সম্ভব হয়েছে, নাহলে হতোই না কোনোভাবেই। কেমন লাগলো? এটা 4 নম্বরবার আমি কার্নিভালে আসছি বালিগঞ্জ কালচারের হয়ে। ভীষণ মজার একটা বিষয়, প্রত্যেকটা বছর এটার জন্য আমরা ওয়েট করে থাকি। মানে কার্নিভাল শেষ হলো, আমাদের পুজো শেষ হলো, এক্স্যাক্টলি দশমীতে আমাদের পুজো শেষ হলো, মানে পরের বারের শুরুটা যেন এটা দিয়ে হয়। আমরা এই আজকে সবাইকে শুভ বিজয়া জানাবো কার্নিভালের পর। চলো আজকের এই ব্লগটা এত পর্যন্ত রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।